fruitika morning to evening e fruit chai je shokhane pinpoint nutrition e fruit chai je shokhane pure fruit pulp theke shatobhag aseptic poddhotite prostut preservative mukto fruitika mane fruits er goodness ar fruits mane fruitika এই নাও ফুল। আমি ফুলিয়া কি করব? আরে নিতে বলছি নাও। আশ্চর্য, তুমি ভাবো না যে আমি প্রেম করার জন্য এই ফুল তোমারে দিতেছি। ঠিক আছে, আমি প্রেম প্রেম বিশ্বাস করি না, বুঝছো? আমি একদম ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। আমি তোমারে বিয়া করতে চাই, তুমি রাজি থাকলে আমি তোমারে দুই এক দিনের মধ্যে বিয়া করব। এই, আপনি আমারে বিয়ে করতে চান? আপনি না চিরকুমার সংঘের সেক্রেটারি? আপনি না মেয়েদের এগেনস্টে কথা বলেন? আপনি আপনি নিজের একবার আয়নায় দেখছেন? আপনার আমার বয়সের পার্থক্য কত বলেন আপনি? আপনি কিভাবে আমারে বিয়ে করতে চান? আর এই যে আপনি আমারে বিয়ে করতে চান, এই কথা যদি মানুষ জানে তাহলে জিনিসটা কেমন হয় বলেন? আয়না, বয়স, এগুলোর সাথে বিয়ের কি সম্পর্ক? আর আমার গায়ের রং কালো হইতে পারে, কিন্তু আমার মনটা অনেক সাদা। আর বয়স, বয়সের সাথে বিয়ের কি সম্পর্ক? হ্যাঁ, একটা কথা আছে না, প্রেমের তরি জোয়ার ভাটা মানে না। আর সংগঠনের কথা কইতেছো, সংগঠন আলাদা, তুমি আলাদা, তুমি রাজি থাকলে আমি তোমারে বিয়ে করব। শুনেন, আপনি আপনার এই সাদা মন, এই জোয়ার ভাটার, আর হচ্ছে আপনার এই সংগঠন নিয়ে থাকেন, আমি গেলাম। যতই পড়ি আবার প্রেমে, চিরকুমার থাকি এই গেমে। যতই পড়ি আবার প্রেমে, চিরকুমার থাকি এই গেমে। আচ্ছা, মারার আগে, খেলা শুরুর আগে আমার কিছু কথা আছে। এই পৃথিবী উপরে উপরে পুরুষরা চালাইলেও ভিতরে ভিতরে কিন্তু নারীরা চালায়। তারা হাসলে আমরা হাসি, তারা কান্দলে আমরা কান্দি। এইভাবে আর বেশি দিন চলা যায় না। তারা আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে। মানে ভাই, তাহলে আমরা আসলে কি করব? মানে আমাদের কি করা উচিত এমন তো অবস্থায়? তুমি মুড়ি খাও, ফুটিকা খাও, কথার মাঝখানে পাওয়ার দাও। আমার কথা এখনো শেষই হয় নাই। এই যাবি, তোরই অপশ্যা গেল না না? আর বাইরে কথাটা শেষ করতে তারপর তোরটা বল। আবেগে বাইরে গেছে। আর বাইরে গেলে কি বলতে হবে? নাকি চুপ থাকতো? ভাই আপনি বলুন তো, বলেন। আমরা কোনো মাইয়ের দিকে আর তাকামো না, কোনো প্রেম প্রীতি ভালোবাসায় জড়াবো না, আর বিয়া করার কথা তো চিন্তাই করব না। ঠিক, আমাদের মনের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসার কোনো জায়গা দেব না। দিলাম, ঠিক আছে, ঠিক আছে। আর এই সংগঠনের সদস্যরা এমন হইব সবাই, যারা কেউ কোনো দিন কোনো মায়ের দিকে তাকাইব না। ভাই, আমি কাটার চশমা করে ঘুরব। ভাই, আমার একটা কথা আছে। তোমার আবার কি সমস্যা? আপনার একটা গোপন জিনিস আমার কাছে আছে, দেখবেন। কি আছে দেখি তো? জিনিস কি হয়েছে দেখা? জিনিস দেখাবে এগুলা কি? ভাই এটা কেটা কে? এটা কে জিনিসটা? ভাই দেখ কি দোষ। আরে এটা তো এডিট করা, এটা জেনুইন ভাই। 2022 সালে এগুলো যে কেউ বানাইতে পারে। ভাই সিদ্দিক, আরে ঘর দিয়ে বাইর করে দাও না, এটা দেখার কিছু নাই। আরে ঘর দিয়ে বাইর করে দাও, ও সংগঠনের বিরুদ্ধে কাজ করছে। জেনুইন জিনিস? আরে জেনুইন করে বেটা। সে কি বলছো? তোরা যাইতে বসে যা। আরে না, গাড়াইতে গাড়াইতে কিন্তু মাল্লা করছিস। আমি নিজে করছি। বাইরে আরে আরে চাই মিছিস। বাইরে যা, বাইরে বাইরে। এই তোরা বাইরে তো মুটি করে দাও। আরে তোরা বাইরে তো বসে না। বাইরে তো বাইরে তোরা একদম সংগঠনের নিয়ম, একদম সংগঠনের সঙ্গে এই জিনিস করতে হবে। এটা তো পোলা মেলে ডুবে গেছে না কিছু শুকড়া। যাই হোক, এখন আমাদের সংগঠনের সভাপতি কোচি ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলবে। বলবো, প্রথমেই আমি যেটা বলতে চাই, এই চিরকুমার সংগঠন আমি কেন করছি? কেন করবে এটা ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে। চিরকুমার সংগঠন আমি কেন করছি? কেন এই সংগঠন আমি করছি? এই সংগঠন 2007 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এই প্রাণের সংগঠন। এই প্রতিষ্ঠা হওয়ার পর সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়, ঘরে ঘরে, থানায় থানায় আমরা দেখতে পাই চিরকুমার সংঘ দাঁড়িয়ে গেছে। আমাদের আবেগ থাকবে না, আমাদের ভালোবাসা থাকবে না, আমাদের ভালো লাগা থাকবে না। কার প্রতি? কার প্রতি? নারীর প্রতি। আমরা কোনো নারীর প্রতি ভালো লাগা দেখাবো না।
কোনো ভালোবাসা দেখাবো না। আঙ্কেল আঙ্কেল না মানে এখানে কেউ আঙ্কেল নেই, কে আঙ্কেল ভাইয়া মানে আঙ্কেল ভাইয়া ভাইয়া আমি বলতে চাচ্ছি এই যে আপনি যে বললেন নারীদের প্রতি কোনো প্রকার ভালোবাসা মায়া থাকা যাবে না, কিন্তু আমার মা এবং বোনও তো নারী, তার মানে কি তাদের প্রতি ভালোবাসা থাকা যাবে না? যুক্তি যুক্তি আছে রে, যুক্তি আছে, ঠিক কথা বলছি। মা হচ্ছে গর্ভধারিণী, বোন তো বোনই, মা বোনের সঙ্গে লাইফ পার্টনারের কি সম্পর্ক? লাইফ পার্টনারের প্রতি ভালো লাগা থাকবে না, ভালোবাসা থাকবে না, ভালো লাগা থাকবে না। আমরা লাইফ পার্টনার চাই না, আমরা নারীকে ছুড়ে দিতে চাই। নারীদের প্রতি ভালোবাসা থাকবে না, থাকবে না। এখানে বন্ধ করি। ধন্যবাদ কচি ভাই, তুমি খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছো, এই জন্য আমাদের আলোচনা এখানেই শেষ হলো, তোমরা তোমাদের খেলা শুরু করো। কচি ভাই আর হাসান ভাইয়ের জন্য একটা তালি হয়ে যাক। নারীর প্রতি আমাদের কোনো ভালো লাগা থাকবে না, থাকবে না। এই যে পানির জমে যে পাতা টাতা এগুলোর মধ্যে যে কোনো সময় ময় মুরব্বী মানে পিস্তা যে আচার খাইতে পারে, এগুলো পরিষ্কার করতে পারে। আম্মাজান আম্মাজান, এই যে আম্মাজান, কোথায় যাচ্ছেন আপনি? আব্বাজান আমি এখন যেখানে যাচ্ছি সেটা তো আপনাকে বলা যাবে না আব্বাজান। কেন বলা যাবে না আম্মাজান? কারণটা আপনাকে বলা ঠিক হবে না আব্বাজান। কেন ঠিক হবে না আম্মাজান? আব্বাজান আপনাকে একটা প্রশ্ন করি। করেন করেন। এখন কত সাল আব্বাজান? 22 সাল। তাহলে 2022 এসে আপনি 19 শতকের বাবাদের মতো কেন ব্যবহার করতেছেন আব্বাজান? আপনার কি এখন আপনার মেয়েকে জিজ্ঞেস করা খাটে যে তুমি এখন কই যাইতেছো? না মোটেও হবে না আব্বাজান। আরেকটা কথা বলে যদি কিছু মনে না করেন। না না বলেন বলেন বলেন। মাঝে মাঝে আম্মা আপনাকে একটা কথা বলতো না, আমার মনে হয় একদম ঠিক বলতো। কি বলতো আব্বাজান? আপনি হালকা একটু বলদ আছেন। আপনি ছোট্ট একটু মিষ্টি হয়েছে। জি আপনার আম্মা সোহাগ করে আমাকে দামর বলতো। কোথায় যাবে লেগেছেন জান? রাতের বেলা আসলে আমি শুনবো কোথায় গেছেন। জান 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 জান। জি আব্বা জান। এলে তাহলে পয় পয়সা করো, ওই সামনে আছে পানি, ওই দেখো। আই জাস্ট ফলো ইট। সুন্দর করে পয় পয়সা করে রাখো, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ। সুলভ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভালো রাখছে। ভাই ইউ বিকাম ড্রাই হয়ে গেছেন, মানে অনেকটা শুকনো খড়খড় হয়ে গেছেন, কেমন জানি ভাই। কিঞ্চি হালকা পাতলা শুকাইছি, ডায়েট করতেছি তো এই জন্য। ও তা তোমাদের সংগঠন কেমন চলতেছে? খুব ভালো চলতেছে। আসেন না একদিন সুলভ ভাই, আপনিও সদস্য হইতে পারেন তো আমাদের ক্লাবের। আইসা একদিন চা খেয়ে যাবো, সদস্য হইতে পারবো কিনা জানি না। তোমরা চালাই যাও, আমি তো আছি তোমাদের সাথে, তাই না? মেয়েদের বিরুদ্ধে সংগঠন খারাপ কি? আপনি থাকলে আমরা অনেক স্ট্রং, মানে অনেক শক্তি পাই ভাই। আপনি আসবো একদিন চা খেয়ে যাবো। আসো এইদিকে যাই তোমাদের। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে, এই যে মাল্লা দেখছো ভাই? ভাই 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 কি ভাই কইছিলাম কি, আমার একটু কাজ আছিল ভাই, আমি একটু কাজে যাই তাইলে। মানে আমার একটু মানে অনেক ইম্পর্টেন্ট একটা দরকারি কাজ আছিল ভাই। কোথাও যাওয়া যাবে না, আজকে আমরা এই মহল্লা ঘুরবো, কথাটা বুঝতে পারছো? এক চক্কর তো দিছি ভাই, আমি জাস্ট আমার একটা জরুরি কাজ না করলে হইতো। নো নো মিন্স নো, আমি একবার বলছি তোমাকে যাইতে পারবো না, আমার সাথে থাকতে হবে। আমি আরো একটুখানি একটা রাস্তা চক্কর দেওয়া মানে মহল্লা চক্কর দেওয়া, পুরো মহল্লা আমাকে চক্কর দিতে হবে। চলেন ভাই চক্কর যাই ভাই। ঝাল কিন্তু একটু কম দিয়েন। ভাই মাহিনা পরীক্ষা শেষ, কবে আসলা তুমি? এই তো ভাই 4-5 দিন হলো। ভাইয়া কেন বলতেছো তুমি আমাকে? আপনি আমার থেকে বয়সে বড় না? আচ্ছা 4-5 বছরের বড়, এটা কোনো বড়? আমরা এখন সমান, এই যুগে সবাই সমান সমান। আচ্ছা তুমি কি জানো তোমার সাথে আমার কি মিল আছে? এ তুমি গ্রিন করছো। ও সবুজ। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলবো। আরে ভাই কোথায় যাচ্ছেন? পরে যাও, পরে ভাইয়া পরে কথা বলবো।
আই হইছে দেন। আই তুই যা। হ্যাঁ কেমন আছো? আই আমাদের সংগঠনের নিয়মে কিন্তু বলে যে মেয়েদের সাথে কথা বলা নিষেধ। একটু কথা বলবে, কোনো সমস্যা হবে না ভাই। তুই কিন্তু নিয়ম ভাঙতাছস। অসুবিধা নেই ভাই। তোরে না যাইতে কইছি। কই যাবো ভাই? তুই না একটু আগে কইছিলি কোথায় যাবি। তো একটু আগে যখন কইছিলাম তখন তো যাইতে দেন নাই ভাই। এখন আমি কই যাবো কয়া দেন আপনি আমারে? এখন যা, আমি একটু কথা বলি ভাই ওর সাথে। তুই যাবি না দিমু একটা? তুমি কে? জি আমার নাম মাহি, সোহেল খান আমার বাবা। ও তুমি সোহেল আঙ্কেলের মেয়ে? জি আঙ্কেল। ও আচ্ছা আঙ্কেল, আপনাকে দেখতে তো আমার আঙ্কেলের মতোই লাগে। আরে এটা 2022 সাল, এটা হচ্ছে ভাই ভাইয়ের যুগ, এখানে আঙ্কেল আসবে কোত্থেকে? আচ্ছা তুমি এখানে কোথায় আসছিলা? আসি নাই, যাবো আঙ্কেল। কোথায় যাবা? ওই যে লাইব্রেরিতে। লাইব্রেরিতে কেন? একটা বই কালেক্ট করতে হবে। কি বই? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বইটা? এই বইটা তো আমার কাছে আছে। আমার কাছে ওল্ড ম্যান বলো, ইয়াং ম্যান বলো, ব্যাড ম্যান বলো, সব বই আছে। কারণ এই শহরে আমার একটা বড় লাইব্রেরি আছে। তাই? তাহলে তো ভালোই হলো, আপনার লাইব্রেরি থেকেই বই নিতে পারবো এখন। হ্যাঁ তো চলো। কোথায় যাবো? লাইব্রেরিতে। ও হ্যাঁ একটা মিনিট, এই বিলটা একটু। এই নো বিল, নো বিল। এই ওর কাছ থেকে কোনো বিল নিব না, এরপর থেকে সব বিল আমি দিব, ঠিক আছে? চলো চলো। সবসময় ফল খাবি, এই যে আপেল খাচ্ছিস, এরপর পেয়ারা খাবি, কমলা লেবু খাবি, ফলের। আরে কোচি ভাই। আরে সোহেল কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি তো একই রকম, এবার গ্রিন বুঝছো, একদম গ্রিন কালারের গেঞ্জি, সেই রকম অবস্থা তোমার। ডেফিনেটলি সবসময় ইয়াং থাকতে হবে, এনার্জেটিক থাকতে হবে, পাওয়ারফুল থাকতে হবে, সবসময় এভারগ্রিন সবুজ থাকতে হবে। আমি হচ্ছি সেই সবুজ চির তরুণ কচি খন্দকার। গুড, ভেরি গুড, আমিও তো তাই চাই, তুমি এরকম থাকো, অলওয়েজ এভারগ্রিন থাকো। সোহেল ভাই হ্যাঁ, আপনিও কিন্তু কচি কম না, মানে ইয়াং কম না। এই যে আপনার চুল পাকেই না, এই যে দেখতেছি যে কালো কালোই। হাই চমৎকার, ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। ঠিক আছে ভালো থেকো। ভালো থাকবো মানে কি? সব সাথে ভালো আছি, ভালো থাকতে চাই, আরো ভালো থাকা চাই। গুড, ঠিক আছে যাচ্ছ সোহেল ভাই? যাই একটু সামনে, এই যে ফলাফার নিয়ে যাইতেছি, রাস্তাঘাট পয় পরিষ্কার করতে হবে, যে কোনো সময় একটা ময় মুরব্বী আসার টাসার খাইতে পারে, তাই না? ইয়াং জেনারেশন, রাই আসো। সোহেল ভাই আমি কচি ভাই, কিন্তু ভাই বোন কচি। শোন ভাই, সবসময় ফল খাবি বুঝছিস না, আর একটা কথা বলি, ঘুরবি মাইলের পর মাইল, হাঁটবি, হাঁটলে এনার্জি পাবি। কচি ভাই হুম, ওই যে আপনার একটা কথা কইতে আমার মনে নাই। কি কথা রে? আমার একটা আর্জেন্ট কাজ আছে, যাইতে বল। কিসের আর্জেন্ট কাজ? আমার সঙ্গে ঘুরতে হবে, আমার সঙ্গে ঘুরতে পারলে এই যে হাতির মতো দেহটা করছিস, এটা কমাইতে হবে না? এটা কি করলেন ভাই, আমি তো একদম পারফেক্ট, এখনো মনে করেন পারফরমেন্স 100-তে 100। কিছুই পারফরমেন্স 100-তে 100 না, তোর পারফরমেন্স অনেক কমে গেছে, এই স্বাস্থ্য বাড়ানো লাগবে না, এখন হাঁটতে হবে। ভাই আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি কাজটা শেষ করে আমি একটা কথা বলি, আমি যতক্ষণ থেকে হাঁটতে বলবো ততক্ষণ তুই হাঁটবি। অর্ডার মাই অর্ডার, আই আমি কাজটা শেষ করে সবাই জয়েন করে। আমি যেটা বলছি বুঝতে পারছিস না? হাঁটবো এখন, মাইলের পর মাইল হাঁটবো আমরা, চল হাঁটবি আমার সঙ্গে। আপনার বাসায় গিয়ে আপেল খাইতে চাইবে? আরে আপেল কেন, অনেক কিছু খাবি, চল। তুমি তো সোহেল আঙ্কেলের মেয়ে, তোমার তো এখানে দেখি না। জি আমি তো এখানে থাকি না, আমি তো চট্টগ্রামে থাকি। ও চট্টগ্রামে থাকো, আচ্ছা ঠিক আছে। শোনো আমি একটা জরুরি কাজে হঠাৎ মনে পড়ে গেছে, আমি একটু বাইরে যাচ্ছি, বইটা তোমাকে কালকে পৌঁছে দিব। কিন্তু বইটা তোমার আজকেই লাগবে? কালকে বাবা, কালকে পেয়ে যাব, পেয়ে যাব, পেয়ে যাব কালকে। বুঝছিস, এই জন্য প্রতিদিন নিয়ম করে আমার সঙ্গে হাঁটবি। না আমি তো চাই হাঁটতে। হাঁটবি এবং দেখবি যে আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। তুমি যেন কে? জি আমার নাম মাহি, সোহেল খান আমার বাবা। ও সোহেল আঙ্কেল তোমার বাবা? জি আঙ্কেল। এই তোর জন্য কোথায় যাওয়ার কথা ছিল, যা। আমি কই যাব? কই যাবি মানে তুই যেখানে যাওয়ার কথা সেখানে যা।
আমার তো যে জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গাতে আপনি আটকাই দিয়েছেন, এখন তো আমার ওই জায়গায় গিয়ে কোনো লাভ নাই। ও আমি তোকে বলেছি না যেটা আমি অর্ডার করবো সেটা করবি, তুই যা এখন এখান থেকে। ভাই আসলে হয়েছে কি, আমার ইমার্জেন্সি যে কাজটা ওটা তো যা বাসর হয়ে গেছে, আর আপনি তো আমার বলছেন আপনার সাথে থাকতে হাঁটতে, হাঁটলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, আমি তো চাই আমার শরীরটা ভালো থাকুক, 100% মানে পারফেক্ট থাকুক। অনেক আমি তোকে বলেছি, এখন আমার কাছ থেকে তুই চলে যা, তুই চলে যাবি, চলে যা এখান থেকে, আমি বলছি চলে যা। মাহি না, বিউটিফুল নেম, আই লাইক মাহি। ঠিক আছে তাহলে যাই, হ্যাঁ দেখা হবে পরে, যা যা। আপনি তাহলে ফোন দেন। দেবো নে। এই তুই যেন কোথায় যাচ্ছিলে? যেখানে যাচ্ছিলাম ওই কাজটা আমার হয়ে গেছে, সো এখন আর যাচ্ছি না। এখন আমি ওই যে জুয়েল স্যারের বাসায় যাব। জুয়েল স্যারের কাছে কি গান শিখবো? ওনার কাছে। জুয়েলের কাছে কি গান শিখবা? তুমি কি জানো আমার নামের আগে একটা উস্তাদ আছে, মানে গানের একটা বিরাট অভিজ্ঞতা আছে। রিয়েলি? হ্যাঁ, শান্তিনিকেতনের একটা সার্টিফিকেট আছে। তাহলে তো ভালোই হলো ভাইয়া, আমি আপনার কাছ থেকে গানটা শিখে নিতে পারবো এখন। ও ভাইয়া কি যে ভালো লাগলো শুনে, মনটা একদম ভালো হয়ে গেল, মানে আত্মাটা জুড়িয়ে গেল একদম। তাহলে আমি তোমাকে আগামী মঙ্গলবার থেকে শুরু করে দিচ্ছি। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করেছো, তোমার গায়ের পোশাকের কালার আর আমার গেঞ্জির রং একই রকম, মানে দুজনেই সবুজ, মানে আমরা দুজনেই তারুণ্যের প্রতীক। এই যে আমাদের চিন্তার ঐক্য, আমাদের ভালো লাগার ঐক্য, আমাদের ভালোবাসার ঐক্য, আমরা দুজন দুজনকে কীভাবে পছন্দ করেছি খেয়াল করেছো? তার মানে হচ্ছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঠিক তারুণ্যের পথে। মানে মাই, মানে আমি চাই কি আমাদের দুজনের এই চিন্তার ঐক্যটা চলতে থাকুক। তাহলে আমি কিন্তু গান শিখাতে চলে আসছি, কবে বলো তো? সোমবার। ইয়েস, নো নো, মঙ্গলবার। ঠিক আছে, মঙ্গলবার, মঙ্গলবার, ঠিক আছে, মাথায় রেখো। আর সোহেল আঙ্কেলকে আমার সালামটা দিয়ে দিও, ঠিক আছে? যাচ্ছি ভাই। আরে ওইটা ধর না, ওই ধর, ওইটা ধর, আরে ধর, হ্যাঁ ওইটা ধর বেটা, হ্যাঁ শোন, এটা ধর। এমন ভাবে জাল গুলো রাখছো মনে হয় যে পুকুরে মনে হয় নামাইতে হবে না। আরে ভাই ঠিক ভাবে রাখছিলাম, বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো সব ভিজে গেছে। আর বৃষ্টি দিয়ে পিচ্ছে ভালো কথা, কিন্তু তারপর শুকাইতে দিবি না, এটা কোনো কথা নেই কি ভাই? তুমি এরকম ছায়াদের মতো এরকম দাঁড়াইছো কেন? হাত নামাও। আরে ভাই হাত নামা মুখে না, আমার তো এটা স্টাইল ভাই, আপনি বুঝতেছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইছেন আমি হাত নামাইলাম, ঠিক আছে। আচ্ছা তুমি এরকম করে থাকো কেন? আরে ভাই এইটা স্টাইল, আপনি বুঝতেছেন না, এইভাবে রাইখে আমি কথা বলতে ভালোবাসি। আচ্ছা শোনো, তোমাকে একটা বইয়ের দোকানে যাইতে হবে, একটা বই কিনতে হবে। বইয়ের দোকানে কেন? বইয়ের দোকানে মানুষ কেন যায়? বই কিনতে যায়, কিন্তু আমি বইয়ের দোকানে যাবো কি জন্য সেটা বলেন তো? আমার একটা বই লাগবে, সেই বইটা তুমি আইনা দিবা আমারে। আপনার বই লাগবে? কি বই? দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই বইয়ের নাম তো আমি জীবনেও শুনি নাই, দি ওল্ড ম্যান ইন দ্য সি। শুনবো কেমনে? তুমি তো জাউল্লা, তুমি এগুলো জানবা কেমনে? এই বইয়ের নাম শুনবা কোথেকা? কিন্তু বইটা আমার লাগবে, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ভাই আপনি ভুল করলেন, আমি মাছ ধরি না, আমি মাছ চাষ করি, মানুষ তো ধরাই, বুঝছেন? আই সে ওল্ড ম্যান ইন দ্য সি, বই লাগবো সেটাও বুঝতে পারছি। ভাই এটা সত্যি করে কথা কন তো, আপনি কি নাইট কলেজে ভর্তি হয়েছেন নাকি ভাই? হ্যাঁ থাপড়ায় একদম দাঁত ফালাই দেবো, যেটা কইছি সেইটা করবা। আরে ওল্ড ম্যান ইন দ্য সি দিয়ে আপনি করবেনটা কি সেটা জানতে চাইছি। আমি চাবায় চাবায় খাবো, পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় চাবায় খাবো। আরে ভাই শুনেন, আপনি যেহেতু বই খাবেনই চিন্তা করতেছেন, তাহলে ওল্ড ম্যান ইন দ্য সি খাওয়া লাগবো কেন? আমার বাড়িতে অনেক পুরানো বই আছে, খাবেন নরম, মজা পাবেন, ওইটা খান। আমার লগে ফাইজলামি করো, আমার লগে ফাইজলামি করো তুমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বই আনতে কইছেন আমি যে লাইব্রেরি থেকে নিয়ে আমু, ঠিক আছে। সন্ধ্যার মধ্যে আমার এই বইটা লাগবে কিন্তু। ঘটনা কি হাসান ভাই কোনো জায়গায় মনে হয় পোলট্রি খাইছে? পোলট্রি তো 100% খাইছে, না হলে পরে ওল্ড ম্যান ইন দ্য সি লাগবে কেন?
দাঁড়ান না, কাজটা শেষ করুন। কাজটা যাবার কোন কিছু এনে কি করলা তুমি? আপনার কি চোখ নাই? আপনি দেখতেছেন না আমি কি করতেছি, প্রস্রাব করতেছি। এটা কি প্রস্রাব করার জায়গা? এনে কি লেখা আছে দেখো তো? আপনার আসলে চোখে প্রবলেম আছে। এখানে লেখা আছে এখানে প্রস্রাব করিলে 200 টাকা জরিমানা। তাহলে প্রস্রাব করুম কে? 200 টাকা যদি জরিমানা, এখানে প্রস্রাব করুম কেন? আমি কি ইললিগ্যাল কোনো কাজ করছি? তো ইললিগ্যাল না, তো আমি কি খারাপ কি করছি? আমি কি ইললিগ্যাল কাজ? ও বুঝছি। লন 200 টাকা লিয়ে তেমন করতেছেন, লন রাহেন। মানে একদম রেওয়াজ করাই দে, তিনটে গান রোমান্টিক গান। কিরে আমার কথা বুঝতে পারতেছিস না? আমাকে ফিরতে হবে, আবার ইয়াং কালে ফিরতে হবে, ইয়াং এর মতো টকবগে হতে হবে, গান করতে হবে, শিখা। মানে গানের লগে আপনি, আপনার লগে গান, বিষয়টা আমি বুঝতেছি না ভাই। মানে আমার মাথায় ঢুকতেছে না। কিরে তুই কি আমার ইতিহাস জানিস না? পূর্বে আমি গানের উস্তাদ ছিলাম। আপনার লগে গান আছিল? হ্যাঁ, আমার নামের আগে উস্তাদ ছিল, গানের উস্তাদ কচি খন্দকার। কেমনে? আরে বলছি তো, গান করতাম তখন আগে, মানে সাংঘাতিক গান করতাম, এখন করি না, চর্চা করি না। আমি তো বলছি এখন তিনটে গান শিখা, আমার সমস্ত চর্চার অভাবে সব ছুটে গেছে। শিখাবি নাকি আমি অন্য উস্তাদের কাছে যাব? আরে ভাই কি কন, আমি আসি না ভাই। তো শিখা, তিনটে জনপ্রিয় রোমান্টিক গান শিখাই দে। কচি রে, তোরা মনে হয় আমি চিনি না? না, তুই কোনো উদ্দেশ্য ছাড়া গান শিখতেছিস আমার কাছে? তুই গান শিখবি? তুই আসলি উস্তাদ? বাচ্চু ভাই যাবে? বাচ্চু ভাই, বাচ্চু ধর যদি হয় তো যাবে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই তুমি কেন এত অচেনা হলে, আমি কেন তোমাকে দুঃখ দিলে, এই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কিভাবে এত বদলে গেছি এই আমি, কিভাবে আমি বদলে গেছি এই আমি। ভাই আল্লাহর দয়া লাগে আপনার। ভাই আমারটা আগে শুনেন, নাইলে আপনি গান, আপনি তো লিরিকের 12টা বাজাই দিতেছেন, আবার এখানে যে মনে করেন বাচ্চু ভাইয়ের টোনের তো একটা ব্যাপার আছে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই তুমি কেন অচেনা হলে। মারেন না, থাক গানটা মারেন না ভাই, আপনি মনে হয় বাচ্চু ভাই মনে হয় আপনার লোকে যাইতেছে না ভাই। আপনি বাচ্চু ভাই ভাবতেন, যেটা যাই সেটা বল কি যাবে, একটু ভাবতে দেন ভাই, ভাবতে দেন। আচ্ছা আপনি, আপনার কাছে কি মনে হয় আপনি কোন গানটা বেশি ভালো পারেন, কোনটা ভাই? প্রিয়া, ওই যে প্রিয়া আসিফের একটা গান আছে না, বুকের জমানো, গান তো ভাই একটু বুকের, না ওইটা তুই বল আমি তারপরে দিচ্ছি, প্রিয়াটা বল আগে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে। আমি আপনার পায়ে ধরতেছি আপাতত, আমার মনে হয় না আপনার গান করার দরকার আছে ভাই। আপনি যে লাইনে আছেন, মিছিল মিটিং ভাষণ এগুলো ভালো লাগে এই বয়সে, এই গলায় ওটা ঠিক আছে, আপনি গান বাদ দেন, গান আপনার ধরুন না ভাই। গান শিখাবি না আমার? আমার দ্বারা সম্ভব না ভাই, পারবো না। ঠিক আছে, দেখি গান হয় কিনা। বাপির লগে এমন করে কামড়া করা ঠিক হয় না, ওরা যে গাড়ি ঘুরে দিয়ে সংকেত থেকে বাইর করে দিলাম, ও কিন্তু ভালো মানুষ, ওর ইদানিং দেখতেছি পুরো আওলা হয়ে গেছে, যার তার লগে মিশতেছে, গাঞ্জাখোর ডিন্ডিখোর মেন্ডিখোর নেশাখোর পোলা বাইন দিয়ে জোর জোর করে লাগছে, স্টেশনের ব্লেড মারে দে হেগরুলেও ঘুরে। তো যে কোনো সময় কিন্তু বাপি আম করে খাইয়ে দিব, খাইয়ে দিব না কি করবো না করবো পরের ব্যাপার, চিরকুমার সঙ্গের নিয়ম ভঙ্গ যে করবে সে এই সঙ্গে থাকতে পারবে, এটাই ফাইনাল। অনেক ইতিপূর্বে শোন ভাই, চুপ থাকো ভাই, ও আমরা কইস না, তুই আর হ্যাঁ করছিস, আমি এর মধ্যে আসিলাম না, আমি আলাদা আসিলাম। আলাদা থাকি তো তুমি আওয়াজ দিছো, তোমার ছেড়ে দিব, তোমারই তো আগে বানাইবো। যাই কও কি করবো, কও
ইতিপূর্বে যারা এই ধরনের ঘটনা ঘটাইছে 2007 পরে তারা কিন্তু এখন চিরকুমার সঙ্গে নাই, কথাটা বুঝতে পারছো? সবাই তো সবসময় থাকে। আচ্ছা ভালো কথা, বাদ দিয়ে সমস্ত কথা এনে আমার কথা। আরে হাসান ভাই কি এক কাম দিল আমারে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা কি একটা বই? এই বই সে আমার কিনার দায়িত্ব দিছে, বই কিনছি, আমার মাথায় ধরতেছে না এই বই সে তো নিজে পড়বে না, কার জন্য কিনছে? আরে না, এই যে বুড়া হয়ে যেতেছে না ওল্ড ম্যান, এর লিগে সব ঠিক ঘটনা আমার তেমন বুঝছি তো। আমি ওই দিন পার্কে আটটেন ছিলাম, আইটা যেতেছি, দামরা সোহেল আছে না, দামরা সোহেলের মাইয়া, ওই মাহিয়া মাহি আছে না, ও আইসে ওর লোক দেখা হয়েছে, আমার বাইর করে দেয়া হেলো কথা কইছে, বুঝছি আমি ওই মেয়া যেটা চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তো। হ্যাঁ আচ্ছা এটা বাদ দে, কোচি গান শিখা শুরু করতে যেতেছে আমার কাছে, তাই না বুঝলাম না? আরে শোন, মানুষ যখন প্রেমে পড়ে তখন গান শিখে অনেক কিছু করে, নতুন নতুন স্বপ্ন দেখে বুঝোস নাই, সেও প্রেমে পড়ছে কোন। আরে ভাই আমি কই, আমি আর কোচি ভাই যাইতেছিলাম রাস্তার লগে ওই যে দামরা চলে মায়ের লগে দেখা গেছে, মালে আমারও কইছে তুই আজকে আমার লগে সারাদিন হাঁটবি, মাইয়া দেহার লগে লগেই খারাই গেছে রাস্তায় মেয়ের সামনে আর আমার পাড়াই দিছে, সবারই আলুর দোষ আছে। তুই যেটা বলছো সত্যি তো, আমি কি মিথ্যা কথা কমু? আমি বললাম ভাই থাকি না, তুই যা বুঝছি আমি যা বুঝার। হ্যাঁ ওই ওইদিকে হচ্ছে সোহেল মিয়ার বই দামরা সোহেলের মাইয়া, আর এদিকে কচি মিয়ার গান দামরা সোহেলের মাইয়া, এরা হইলো চিরকুমার সংঘের সেক্রেটারি প্রেসিডেন্ট বাবা, আর আমরা সদস্য। হ্যাঁ আমরা হইলাম সদস্য, ভালো। আমার একটা বই আনতে বলছিল মাহি, তোমার বই নিয়ে আপনার জন্য বই নিয়েছে, বই দ্য ওল্ড ম্যান ইন দ্য সি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন আসেন। জি আঙ্কেল, আপনি বই নিয়ে আসছেন কেন? আমি তো আপনাকে বই নিয়ে আসতে বলি নাই। আরে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, কিন্তু আমি তো হাসান ভাইকে বই আনতে বলছি। এই তুমি হাসান আঙ্কেলের ভাই ডাকতেছো কেন? সে তো তোমার বাবার বয়সী, তার তুমি আঙ্কেল ডাকবা, ভাই ডাকতেছো কেন? না না, উনি তো বললো উনি আমার আব্বাকে নাকি আঙ্কেল ডাকে। বুঝতে পারছি। শোনো, হাসান আঙ্কেল শুধু তোমার বাবার না, মহল্লার যত যুবতী মেয়ে আছে সবার বাবারই সে আঙ্কেল ডাকে। হ্যাঁ আঙ্কেল ডাইকা মেয়েদের সাথে প্রেম প্রীতি করতে চায়, এই যে প্রেম করতে না পারে ব্যর্থ হয়ে একটা সংগঠন করছে চিরকুমার সংঘ, এই যে নারী বিবর্জিত সংগঠন, সেখানে আবার আমাদেরকে সদস্য মানেছে। আঙ্কেল মানুষ, সেও তো আমার বাবার বয়সে, সেই জন্য কী করবো, আঙ্কেলের কথা রাখার জন্য আমি ওখানকার সদস্য হয়েছি, বুঝছো? আর উনি এই বই পাবো কোথায়? তুমি যখন এই বই চাইছো সাথে সাথে সে আমার কাছে ছুটে গেছে যে হাতে পায়ে দৌড়ছে এই বইয়ের জন্য, আমার লাইব্রেরি থেকে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আমি আনছি। ও আচ্ছা, আপনার লাইব্রেরি আছে না? হ্যাঁ আমার লাইব্রেরি আছে, শোনো, ব্যক্তিগত লাইব্রেরি, আর ওই হাসান আঙ্কেলের লাইব্রেরি তো নাই, আমার ওখান থেকে যা লাগে নেই আর কি। শোনো, এখন থেকে তোমার যত বই লাগবে আমার বলবা, আমার লাইব্রেরি থেকে তোমার এনে দেবো। আমার লাইব্রেরিতে কিন্তু অনেক কিছু আছে বুঝছো, ধরো এই যে প্রেম কাহিনী আছে, রোমাঞ্চকর বইটি ওই আছে বুঝছো, বেদের মেয়ে জোসনা, হ্যাঁ কাশেমবালার প্রেম, সে আগের, এগুলো সব কিছু আছে, চিড়ি ফরাদও আছে বুঝছো, সব ধরনের বই আছে, তুমি খালি বলবা আমি তোমার কাছে নিয়ে আসবো বুঝছো। আচ্ছা তাহলে তো ভালোই হয়েছে আপনার থেকে বই কালেক্ট করতে। অবশ্যই, শোনো এটা খুব কষ্টে আমি কালেক্ট করছি, দাম ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। সঙ্গে নিশিরে তুই মোরে ওরে সব। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমার আঙ্কেল হইলাম কবে? কিখন আপনি আপনি মাহির আব্বা না? হ্যাঁ আগে তো তুমি আমার ভাই বলতা। আগে ভুল করছি, এখন তো ভুল করা যাবে না, বুঝছেন না আঙ্কেল? তাহলে আসি আঙ্কেল। কোথায় যাচ্ছিস? একটু ভিতরে দরকার আছে। ভিতরে কেন? কাজ আছে আঙ্কেল। কি কাজ আছে? জি পরে কথা হবে না আঙ্কেল। পুরজ ছোনা তুই একা পোহাসনে সঙ্গে নিশিরে তুই মোরে। মাহি, মাহি কে? মাহি আমি। আমি কে? আমি জামিল, আঙ্কেল তো বাসায় নেই না?
না আপনাকে তো চিনলাম না জামিল মানে পার্কের মধ্যে তুমি আচার খাইতেছিলা আমি আর হাসান আঙ্কেল যাইতেছিলাম আমি তোমার সাথে একটু কথা বলতে চাইলাম আঙ্কেল দিল না ধমক দিয়ে বের করে দিল যাও বললো না ওইটা ও হ্যাঁ 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 কথা হচ্ছিল হ্যাঁ কেমন আছো জি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আচ্ছা শুনলাম তুমি নাকি গান মানে গান শিখতে চাইতেছো হ্যাঁ কিন্তু আপনাকে কে বললো সেটা এই এলাকার ওই যে গলির মধ্যে যদি একটা বিলাই ম্যাও করে আমি শুনে বলে দিতে পারি এটা কোন স্কেলে ম্যাও করছে সি না সি শার্প মানে আমি তো গান জানি আর আমি জানি এখানে কে গান শিখতে চায় কি আসে বিষয় আপনিও গান শিখান না ভালো হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি তো অলরেডি একজনের কাছে মানে গান শেখা স্টার্ট করে দিব আর কি খুব একজনটা কে কার কাছ থেকে কোচি ভাই কোচি ভাই কোচি খন্দকার ভাই কোচি আঙ্কেল আঙ্কেল বলো সে আমার ভাই হইলো কবে আরে বাবা রে তোমার বাবা সোহেল আঙ্কেলের চেয়েও বড় হবে কোচি আঙ্কেল ওনার তো অনেক বয়স তাকে ভাই বলার তো কিছু নাই আমরা সবাই তার আঙ্কেল বলে ডাকি না না আপনি ভুল হচ্ছেন উনি উনি বয়স্ক না উনি আমাকে বলেছে যে উনি ফ্যাশন করার জন্য এখানে দাড়িটা আর কি মানে পাকে কালার করে তারপর ওনার চুল সাদা এগুলা এলাকার যতগুলো মেয়ে আছে সবার মুখস্থ সবার মুখস্থ কোনো মেয়ে তারে পাত্তা দেয় না তো কেউ তার সাথে কথা বলে না যার জন্যই তো সে হচ্ছে ওই যে চিরকুমার সংঘ নামে একটা সংগঠন করছে আমাদেরকে ধরে ধরে ওর মধ্যে নিচ্ছে বসায় বসায় গল্প শুনে বাবার বয়সে একটা লোক মাইন্ড করে ফেলবে না যায় পারি না আমরা সাধারণ সদস্য বুঝছো না এবার অনেক সিনিয়র তো সে না উনি যে বললো উনি শান্তিনিকেতন থেকে গানের উপরে মাস্টার্স কমপ্লিট করেছে মানে কোচি আঙ্কেল তার নিজের জীবনেই শান্তি আনতে পারে নাই সে তোমারে মানে সে গেছে শান্তিনিকেতনে আর মাস্টার্স অনার্স চার বছর ট্রাই করছে মেট্রিক পরীক্ষা দিতে পারে নাই মেট্রিক পরীক্ষা সে তো মেট্রিকই পাস করে নাই সে যাবে শান্তিনিকেতনে এগুলা শুনো না লাভ নাই মিথ্যা কথা সব বানোয়াট চেও না শুনয় না আর চেও না এ নয়ন পানে চেও না এ নয়ন পানে ওয়াও মাশাআল্লাহ 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 আপনি তো খুব ভালো গান করেন আমি তো আসলে নিজের কথা বলতে চাই না কাউরে এটা তো ধরো যে নজরুল সঙ্গীতে একটু ঝলক দিলাম তারপরে ধরো আমি ব্যান্ডও জানি বাচ্চু ভাইয়ের এখন অনেক রাত খোলা আকাশের নিচে ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ অ্যামেজিং গান করেন আপনি আমি তাহলে আপনার কাছেই গানটা শিখবো কখন থেকে ক্লাস শুরু করব আপনি আসেন না ভিতরেই আসেন ভিতরে নাকি বাইরে একটু খোলা জায়গায় তাহলে গোলা আরে না কোনো সমস্যা নেই আপনি আসেন আচ্ছা প্লিজ আসেন ওই যে ওইদিকে আসেন হ্যাঁ ললিতার ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল কে ধম ধম বাজে ঢোল আঙ্কেল কি দিনকাল পড়ে গেছে গা একবার কও ভাই একবার কও আঙ্কেল আমি তোমার আঙ্কেল হইলাম কবে থেকে আপনি মাহির বাবা না হ্যাঁ মাহির বাবা আমি তো সূত্র মোতাবেক আপনি তো আমার আঙ্কেলই হন আর বয়স তো কম হয় না এই সমস্ত জায়গায় এই কাম করে মানুষ খুব প্রেসার চাপছিল আঙ্কেল তাই এই জায়গায় বই পড়বা ভবিষ্যৎ আর এই ধরনের কাজ করো না জি আঙ্কেল কই যাইতেছ একটু এদিকে যাচ্ছিলাম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে মাহি আমি তো তোমার কাছেই আসছিলাম আরে হাসান আঙ্কেল কেমন আছেন আপনি আঙ্কেল হ্যাঁ সিদ্দিক ভাষার দেখা হলো উনি বললো আপনাকে আঙ্কেল বলে ডাকতে সিদ্দিক তোমারে বলছে আমার আঙ্কেল করে ডাকতে হ্যাঁ উনি আসছিল তো যে বই নিয়ে ওল্ড ম্যান ইন দ্য সি সিদ্দিক তোমারে ওই বই দিছে হ্যাঁ উনি তো সাথে করে এটাও বলছে আপনি নাকি আমার সাথে মিথ্যা কথা বলছেন আপনি নাকি বলছেন আপনার লাইব্রেরি আছে আপনার তো কোনো লাইব্রেরি নাই উনার লাইব্রেরি আছে আপনি উনার লাইব্রেরি থেকে বই কালেক্ট করে আমাকে দিচ্ছেন তাই উনি বলছে আমি ডিরেক্টলি নিয়ে আসছি এই কথা তোমারে সিদ্দিক বলছে হ্যাঁ উনি এটাও বলছে যে আপনি নাকি এলাকার সব মেয়েদের বাবাকে আঙ্কেল বলে ডাকেন আর আপনি নাকি এলাকার সব মেয়েদের সাথে প্রেম করার চেষ্টা করেন এই কথাও তোমারে সিদ্দিক বলছে হ্যাঁ আঙ্কেল আমি সব সত্যি কথা বলতেছি আমাকে সব সিদ্দিক ভাই বলছে দাঁড়াও আমি সিদ্দিক রে দেখতাছি আরে আঙ্কেল কোথায় যাচ্ছেন না সিদ্দিক রে দেখতাছি ঠিক আছে আঙ্কেল বাই আমার কথাটা শুনে শুনেন আপনি আমার কথাটা শুনে রাখেন তোরে আমি একটা বই আনতে দিছিলাম তুই ওইটা মাহিরে দিছিস কেন
ও এই ঘটনা, এই ঘটনার জন্য আপনি আমার দৌড়াইতেছেন? আরে ভাই, এই বইটা তো কিনার পর আমি আপনার দেওয়ার জন্য যাইতেছিলাম, রাস্তার মধ্যে হঠাৎ করে এই মাহির সাথে দেখা হয়েছে। আমার এই বই দেখে বলতেছে, দ্য ওল্ড ম্যান ইন দ্য সি, এই বই কই থামাইলেন? আমি বললাম এই বই হাসান ভাই কারা যেন দিব, সেই জন্য আমার দা কিনাইছে, বলে এই বইটা আমারই দিতে চাইছে। আমি বিশ্বাস করি নাই, বলে আমারও দিতেছিস, বারবার কয়ে এসে আমার কাছ থেকে জোর করে নিছে, বিশ্বাস করে আমি দিতে চাই নাই ভাই। তুই মিথ্যা কথা কইতেছস ভাই? আমি মিথ্যা কথা কইতেছি না, মিথ্যা কইতে যাবো কেন? আপনি বলেন, তুই আরো অনেক কথা কইছস আমার নামে। আমি আপনার নামে কি কইছি? কইছস মহল্লার সব মাইয়া গো বাপ রে নাকি আমি আঙ্কেল কয়ে ডাকি, আর মাইয়া করে নাকি আমি প্রেমের প্রস্তাব দেই। ভাই এই কথা কে কইছে? ওই মাই কইছে। হ্যাঁ হায় হায় ভাই, আপনি আপনি চিরকুমার সঙ্গের মতো একটা সংগঠন চালান, আপনার মাথা এটা ধরে না। হ্যাঁ, ও যদি এই কথা বলে থাকে তাহলে এটার বিচার আমি করবো, এটার একটা বিহিত বের করবো। আপনি বুঝতেছেন, এই চিরকুমার সঙ্গ নিয়ে মানুষ তো পলিটিক্স করতে পারে না, নারীরা করতেছে। আপনি বুঝতেছেন আমরা মাথায় ধরতেছে না? আরে ভাই, আপনি কিন্তু কইছেন সব কিছুর মূলে হলো ওই নারী, নারীরা পুরুষ করে চালায়। আপনি একটা সামান্য নারীর কারণে আপনি আমার সাথে এই চিরকুমার সঙ্গের একজন সদস্যের সাথে আপনি এরকম আচরণ করতে পারলেন, আপনি দৌড়াইতেছেন, মানুষ দেখলে কী করবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই কথাটা তোরা আমার মধ্যে যেন থাকে, সংগঠনের আর কেউ যেন না পায়। আরে বা জানবো কেন ভাই, আপনি বুঝতেছেন না কেন? আপনি যে বই কিনতে দিচ্ছেন কারে না কারে দেবেন আমি কি জানি? কেউ রে বলবি না। আচ্ছা ঠিক আছে কমনা, চল ভাই। আপনি ভুল বুঝছেন, আমি তো ভয় পেয়ে গেছি ভাই, সংগঠন করে আপনি বুঝেন নাই। তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? মালিকা। তোমার সাথে একই ক্লাস পড়? গুড, ভেরি গুড। কি সুন্দর না পুকুরটা! এই তো ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আমি তো একদম ভালো আছি, তোমাকে দেখলে আরো বেশি ভালো থাকি, অন্যরকম শান্তি ভাই। না কোচি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আঙ্কেল, ওই যে আপনাকে বলেছিলাম না গান শেখানোর কথা, ওটা আর লাগবে না, কারণ আমি নতুন করে গান শেখা স্টার্ট করে দিয়েছি। ও, তোমাকে কি জুয়েল গান শেখাচ্ছে? না না আঙ্কেল, জুয়েল ভাই কেন আমাকে গান শেখাবে? আমাকে তো জামিল ভাই গান শেখাচ্ছে। জামিল তোমাকে গান শেখাচ্ছে? হ্যাঁ, জামিল ভাই এসেছিল তো, উনি তো চমৎকার গান করে, আর উনি এটাও বলেছে যে আপনি নাকি গানের গও জানেন না, আপনি নাকি আমার সাথে মিথ্যা কথা বলেছেন। তারপর আমি বললাম যে না না, উনি তো শান্তিনিকেতন, বলে কিসের শান্তি, উনার তো নিজের জীবনেই শান্তি নেই, আবার কিসের শান্তি নিকেতন, কিসের কি? আরো বলেছে আপনি নাকি মেট্রিকে চারবার ফেল করেছেন। জি অবশ্যই আঙ্কেল, আমি কি মিথ্যা বলছি নাকি আপনার? আর কি কি বলছে? আরো অনেক বাজে বাজে কথা বলেছে, বলেছে যে আপনাকে এখন থেকে দেখলে যাতে আঙ্কেল করে ডাকি, কারণ আপনি নাকি বয়সে আমার বাবার থেকেও বড়, আপনি নাকি সবাইকে মিথ্যা কথা বলে বেড়ান যে আপনি বয়সে ছোট, আসলে তো আপনি একটা বুইরা দামরা। কচি ভাই তো একদম কচি। আর কি কি বলেছে? আরো অনেক কথা বলেছে, উনি বলেছে যে আপনি নাকি এলাকার সব মেয়েদেরকে ডিস্টার্ব করে বেড়ান, এবং কোনো মেয়েরা আপনাকে পাতা দেনা রিজেক্ট করে দেয়, সেই কারণেই নাকি আপনি রাগ হয়ে মেয়েদের বিরুদ্ধে একটা সংগঠন খুলেছেন, সংগঠনের নাম কি কি? চিরকুমার সংগঠন। জি চিরকুমার সংগঠন। হ্যাঁ আর কি বলছে? আপনি নাকি সবাইকে মিথ্যা কথা বলেন যে আপনি নাকি দাড়ি কালার টালার এগুলো কিছু না, আপনার নাকি দাড়ি পেকে গেছে। আরে না ভাই, তো এবার গ্রিন করছি। আপনি কাজটা একদমই ঠিক করেন নাই আঙ্কেল, আমি অনেক কষ্ট পাইছি। মাই তুমি আর কোনো কষ্ট মষ্ট পাও না, তুমি তাড়াতাড়ি যাও, মাথা মতো কিন্তু গরম আছে ভাই। এই সামনে যাও। চল ভাই, জামিল কি কাজটা ঠিক করছে? একদম ঠিক করে নাই। আপনি এটার কি ব্যবস্থা নেবেন? দেখ আমি কি করব। আপনি যদি কিছু না করেন আমি কিন্তু পুরো আওলা এলাম ভাই। ভালো লাগবে না, আমি ব্যবস্থা নিতে আসছি। কত বড় সাহস, যেই পাতে খাই ওই পাতে বমি করে দেয়। আমার অপরাধটা কি সেটা বলবেন তো আপনি ভাই? অপরাধ? তোর এত বড় স্পর্ধা, তুই মায়ের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করিস? তোর একদম শাস্তি চলতেছে, আমার গান নাই, আমার শান্তি নাই, আমার গান শোনা শান্তির গান। চোখের নদীতে অন্যের হাত ধরে দরস থাকলি কেবারে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়?
এই শান্তি পাচ্ছি না, শান্তির গান কর। আর ভাই কইলাম তো ভাই, গানের মধ্যে তো কোনো আমি শান্তি পাইলাম না। পাইছিস না? কোনো শান্তি নেই, শান্তির গান কর ভাই। আমিও তো অশান্তিতে আছি ভাই। কোনো অশান্তিতে নাই। অবশ্যই ভাই, আমাদের অশান্তিতে রেখে তুই শান্তিতে থাকবি? তোরে শাস্তি দিছি, শাস্তি চলতে থাকবে। শাস্তি দিলে তো ভাই আপনার তো একই অপরাধ করছেন ভাই। কি অপরাধ করছি? আপনি মাহির লোকে, আপনি একজন শিরকুমার সঙ্গের প্রেসিডেন্ট, আপনি নিয়ম ভেঙে মায়ের সাথে কথা বলতে জান না আপনি? এটা সাংগঠনিক ব্যাপার, এটা আভ্যন্তরীণ ব্যাপার, এটা আমি করেছি, এটা আমার অধিকার আছে। এই কই পত্রকে দিব? ও প্রেসিডেন্ট হইলে আভ্যন্তরীণ আর নর্মাল সদস্য হইলে অভ্যন্তরীণ, এগুলো কিন্তু ঠিক না ভাই। আপনি তার সাথে প্রেম করতে চান নাই? আপনি তার গান শিখাতে গেছিলেন না? এই আমার অনেকগুলো কাজ থাকে, একটা মেয়ের সঙ্গে আমি কি কথা বলবো, এটা সাংগঠনিক ব্যাপার। তুই এটা তো জবাব চাচ্ছিস না কেমন? তা আমিও তো ওই কাজই করতে গেছি ভাই, তো দুজনেই তো ভুল করছি ভাই, তো দুজনের মিছিল করে ফেলি ভাই। নাকি অফিসে যাই সবার সামনে বিষয়টা নিয়ে আলোচনা করবেন? চিন্তা করেন ভাই, আমি জানি না ভাই। এই আমিল আছে, একটা কথা বলি, তোকে মাফ করে দিলাম, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ভবিষ্যতে কোনোদিন যেন তুই আমার বিরুদ্ধে কারো কাছে কোনো অভিযোগ না করিস, ঠিক আছে? তাহলে ওই এই ঝামেলা এখানে পুকুর পাড়ে শেষ। এই পুকুর পাড়ের জিনিস, পুকুর পাড়ে শেষ, পুকুর পাড়ের জিনিস বাইরে যাবে না, ঠিক আছে? ঠিক আছে ভাই, অনেক চল যাই। তাহলে গেলাম। হ্যাঁ কোথায় যাইতেছ মাই? আমরা তো আমরা এখানে দাঁড়িয়ে গল্প করতেছি, আমরা কোথাও যাচ্ছি না। ও আমি তো তোমার কাছেই আসছি। আমার কাছে? হ্যাঁ জি বলেন। শোনো, ওই সিদ্দিককে আমি ধরছিলাম বুঝছো, সে আমার পাও ধরে মাপ চাইছে, মাপ চাইয়ে বলছে যে তোমার যে কথাগুলো আমার বিরুদ্ধে বলছে সেগুলো নাকি সে মজা করে বলছে, ফাইজলামি করছে। মজা করছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিশ্বাস করো আমি এই মহল্লার কোনো মাইয়ার বাপরে আঙ্কেল করে ডাকি না, কোনো মায়ের সাথে প্রেম প্রীতিও করি না। আচ্ছা, তবে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা কই, তোমারে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা শুনো, এখন থেকে তোমার যেই বই লাগবে তুমি ডাইরেক্ট আমারে বলবা, আর আমি ডাইরেক্ট তোমারে পৌঁছাই দেবো, ওয়ান টু ওয়ান, মাঝখানে কোনো তৃতীয় পক্ষ থাকবে না, বুঝছো? ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। তো তোমরা কোথাও যাবে নাকি? না না না, আমরা 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 এখানেই। তাহলে আমি আসি। আল্লাহ হাফেজ আঙ্কেল। আঙ্কেল এসব বেটাদেরকে উচিত শিক্ষা দেওয়া যাবে। ঠিক বলছিস, চল আর ওইদিকে যাবো না, ভেতরে চল। আমি অনেক, আমার সাথে আছে কচি ভাই। আপনারা? মাই তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে, একটু বাইরে আসো তো। আচ্ছা আসতেছি। কেমন আছো মাহি? ভালো আছি। আচ্ছা কচি ভাই, কি জানি বলবো? আরে জামিলের ব্যাপারটা। ও জামিল হইতাস ভাই, জামিলের ব্যাপার কি বলবো? ওকে যে একটা শাস্তি দিলাম, ও যে স্বীকার করছে, আমি যে গান শিখতে পারি, আমি যে পারি সব কিছু, এটা ক্লিয়ার কর। ও মাহি, জামিল হইতাসে একটা ফ্রড, বাটপার, ওর মতন বাটপার এই মহল্লার মধ্যে একটা নাই। আমি জীবনও দেখিনি ওর মতন বাটপার। কত বড় খারাপ হইতে পারে একটা মানুষ, তুমি একবার চিন্তা করে দাও। কেমনে করে নিজের বড় ভাইয়ের নামে উস্তাদ, উস্তাদের, ও নিজের উস্তাদের নামে মিথ্যা কথা বলে বাড়িতেছে, তা আবার তোমার কাছে? হ্যাঁ আমি তো নিতেই পারি না, আমি এটা শোনাস মাত্রই আমার মাথা মাথা গরম হয়ে গেছে, বাইর তো মন খারাপ। কেমনে পারে? ও গান ভালো পারে আমি জানি, কিন্তু গানটা শিখেছে কে? আমাদের কচি ভাই। কচি ভাই তো ওর উস্তাদ। কচি ভাই যদি ওর হাতে কলমে গান না শিখাইতো, আজকের মধ্যে গান বাইরিত না, এত সুন্দর সুন্দর গান তোমার শোনাইতে পারতো না, ও তোমার টিচারের যোগ্যতাই রাখতো না। ও যে এইসব কথা তোমার বলছে, কুচি ভাই তো ভাঙা পড়ছে। পরে শাস্তি দেওয়া হয়েছে, কি শাস্তি দেওয়া হয়েছে জানো? পুকুরের সামনে মুরগির মতন এক পা দাঁড়া করা, এরকম কানে ধরে দাঁড়া করে রাখা হয়েছে, তাও নীল ডাউন, হ্যাঁ 4 ঘন্টা। তুমি ভাইবো না জামিলরা যে আমরা শাস্তি দিচ্ছি, এইসব কথা তোমার বলতে আসছি, আমরা জাস্ট বলতে আসছি যে কচি ভাইয়ের মনটা খারাপ, যে মিথ্যা কথাটা জামিল রটাই সেটা একদমই মিথ্যা, এটাই বলতে আসছি, ঠিক আছে না কচি ভাই? ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা এখন যাইতে পারি তো? না অবশ্যই যেতে পারি।
ভাই মিস গেছে একটু, ওটা শেষ করে আসতেছি। দুইটাই পাটপার, একটার থেকে আরেকটা কম না। এই যে বলা হয়েছে না গুরু শিষ্য, এটা গানের গুরু শিষ্য না, এটা হলো বাটপারের গুরু শিষ্য। কচিবাই বাটপার ১, জামিল বাটপার ২। এই দুইটার থেকে সাবধানে থাকবা। আমি তো ওদের সাথে থাকতে থাকতে নষ্ট হয়ে যেতেছি, আমি কিন্তু একদম ভালো, বুঝছো? আমার শিখে আনছে, জোর করে শিখে আনছে যে তুই এগুলো বল। সত্যি? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলতে পারি? আমি যদি মিথ্যা কথাই বলতাম তাহলে তো আমি তোমার সাথে শেয়ার করতাম না। যত পারবা এদের থেকে সাবধান থাকবা, দূরে থাকবা, তোমার কিছু লাগলে আমার আর বলবো, আমি আছি তো। আচ্ছা মাই যাই, নাহলে আমার চিনতে যাবে। দেখা হবে। কে আপনি? আঙ্কেল, আঙ্কেল কোথায়? আপু তো বাসায় নাই। ও, এই তুমি আমার সম্পর্কে কাইলা হাসানটা কি কইছো? আমি কি বলবো, আপনি আমাকে যাই বলছেন আমি তো তাই বলতাম, সব সত্যি কথা বলছি, কিচ্ছু মিথ্যা কথা বলি নাই। উনি তো শুনে রাগে মাগে একদম ফায়ার হয়ে গেছিল, তারপরে উনি রাগ করে চলে গেছে, পরের দিন উনি আবার আসছে, আইসা আপনার নামে যে বাজে বাজে কথা বলছেন আমি তো ওগুলো বলতেও পারবো না। বাজে কথা বলছে? কি কথা সেটা বলো। বলছে যে আপনি নাকি একটা বাটপার, বলে এই তুমি একটা সিদ্দিকের মতো বাটপারের কথা বিশ্বাস করো কেন? আরো অনেক কথা বলছে। কি বাজে কথা সেটা বলো আগে। বলছে আপনার নাকি নিজের কোনো লাইব্রেরি নাই, আপনি নাকি তার লাইব্রেরি থেকে বই চুরি করে এনে আমাকে দিয়েছেন। সি, তাই না? আমি বই চুরি করে তোমার দিছি? হ্যাঁ। শোনো, আমার কথা শোনো, ও কি করছে জানো? তোমার যে কথাটা কইছে এটা তো সত্য, সেই জন্য সে আমারে দৌড়ে 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 পায়ে ধরছে। এত লোকজনের সামনে পায়ে দৌড়া সে আমার কাছে মাপ চাইতেছে যে এই কথা তুই মাহিরে কৈশোধ কৈশোধ, কিন্তু আর কাউরে কবি না, ঠিক আছে? আমি ভাবলাম এই জিনিসটা আমি একটা কাম করি, একটু সুন্দর করে একটা ছবি তুলি। ছবি তুলে চিন্তা করছিলাম ফেসবুকে তোমার ট্র্যাক করবো, বুঝছো? কিন্তু সাথে সাথে সে আমার মোবাইলটা নিয়ে ওটা ডিলিট করে ফেলাইছে। আহারে, শোনো খালি এইটুকু না, আমি যে তোমার কইছি যা এটা যে সত্যি সেটা যদি তোমার বিশ্বাস না হয়, পাড়া মহল্লায় যতই ইয়াং মেয়ে আছে তুমি তাদের জিজ্ঞাসা করবা, ওই উগান্ডা হাসান, ওই হাসানের কী অবস্থা? ও প্রত্যেকটা মেয়েরে বিয়ের প্রস্তাব দিচ্ছে, বিয়ে করতেছে। এ বেড়া, তোর নিজের চেহারার দিকে তাকাই দেখছো তুই? তুই তো বেড়া বয়স্ক মানুষ, তুই বিয়ে করলে করবি হলো ডিভোর্সি আন্টিদেরকে, আন্টিদেরকে বিয়ে করবি, তুই কেন ইয়াং মেয়েদের দিকে তাকাবি? আচ্ছা ভালো কথা, তোমার কি কোনো কিছু লাগে না? না না, আমার তো সবই আছে, আমার কিছু লাগবে না। এমবি লাগে না? এমবি? এমবি বুঝলা না, মানে মোবাইলে ইন্টারনেট, ইন্টারনেট। ও না না না, আব্বা জানতো আমাদের পাশে ওয়াইফাই লাগাই দিছে। ও, তো ওদের পাশে তো ওয়াইফাই আছে। তোমার প্রোফাইল পিকচারটা কিন্তু খুব জোস। আপনি আমাকে ফেসবুকে ফলো করেন নাকি? খালি কি ফলো করি নাকি, তোমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি, তুমি তো অ্যাকসেপ্ট করো না। আচ্ছা ঠিক আছে, আজকে অ্যাকসেপ্ট করে নিব। আপনার আইডির নাম কি? এলং সিদ্দিক, দেখতেছো না? শোনো, তুমি অ্যাকসেপ্ট করার সাথে সাথে তুমি আর আমি ওয়ান টু ওয়ান কথা বলবো, ঠিক আছে? মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে, ঠিক আছে? আজকে অবশ্য চা খাবো না, উচ্চ যাইতেছিলাম এদিক দিয়ে, হঠাৎ করে মনে হলো যে তোমার একটু দেখা যায়, আসি তাহলে। হ্যাঁ, বাই বাই বাই। ওকে, শালার পেটুক সিদ্দিক। হ্যাঁ, তো কি আমার বলত পাইছিস, তোর মতো এরকম পেটুক সিদ্দিক আমি আমার হোস্টেলের পেছনে একদম এরকম পিয়নের মতো করে ঘুরাই বেটা। জানোস বেটা আমার পিছে কে ঘুরে? শাহরুখ খান, ঋত্বিক রোশন, কার্তিক আরিয়ানের মতো বেটা। তুই যদি জানতি তাহলে কোন পিছে ঘুরতে বেটা, যা। ফ্রুট ফ্রুট ফ্রুটিকা, ফ্রুটস মানে ফ্রুটিকা, মর্নিং টু ইভিনিং এ ফ্রুট চাই যে সবখানে, তিন ভর নিউট্রিশনে ফ্রুট চাই যে সব। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপটিক পদ্ধতিতে প্রস্তুত, প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটস এর গুডনেস। আর তুমি কোচি আঙ্গেলকে কি কইছো মাহি? আরে আমি উনাকে কি বলবো, উনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আমি জাস্ট উনাকে বললাম যে ভাইয়া আমার আর আসলে গানের টিচার লাগবে না, বিকজ আমি অলরেডি একজনের কাছে গান শিখতেছি। উনি আমাকে জিজ্ঞেস করলো কার কাছে শিখতেছো, আমি বললাম জামিল ভাই, পরে বলে কি জামিল, আমি বললাম হ্যাঁ, বলে জামিল তোমাকে গান শেখাবে, আমি বললাম হ্যাঁ কেন আপনি আমাকে গান শেখাবেন, আপনি তো গানের গ জানেন না। জামিল ভাই বলছে আপনি মিথ্যা কথা বলছেন আমার সাথে, আপনি কোথাকার কোন শান্তিনিকেতন থেকে আপনি মাস্টার্স করছেন, পরে বলে কি
কি বলো তুমি জামিল তোমাকে সব বলছে? আচ্ছা আমি কি মিথ্যা কথা বলছি বলেন? না ঠিক আছে, যায় না জীবন, যায় না কোনোদিন। হ্যাঁ, তারপর উনি রাগ করে চলে গেছে ওই দিন, পরের দিন উনি আবার আসছে, আয়েশা আমাকে আপনার নামে এত বাজে কথা বলছে, আমাকে বলে কি জামিলের কাছ থেকে তুমি গান শিখো, তুমি জানো জামিল কত বড় বাটপার? আমি বললাম মানে? বলে ও একটা দুই নাম্বার লোক, আমি হচ্ছে গিয়ে ওর গানের টিচার, উনি নাকি আপনার গুরু ছিল। বলে আমি হচ্ছে গিয়ে ওর গানের গুরু, সে হচ্ছে আমার শিষ্য। যেই লোক নিজের গুরুর সাথে দুই নাম্বারই করতে পারে সেই লোক কেমন মানুষ তুমি বুঝতেছো? আমি বললাম না, উনি তো ভালো গান করে। পর বলে আরে ভালো গান করলে কি হবে, সে তো বাইরে গিয়ে মানুষের নামে দশটা বাজে কথা বলে। আমি বললাম মানে? পর বলে এই যে তুমি এখন গান শিখতেছো, দেখবা দুদিন পরে তোমার নামে গিয়ে বাজে বাজে কথা বলতেছে মানুষের কাছে। ছি জামিল ভাই, আসলে আমি তো আপনার গান অনেক পছন্দ করতাম, আপনি আমাকে এরকম কথা বলবেন আমি এটা ভাবলেই আমার কেমন জানি খারাপ লাগে। এটা একটা বুড়া বয়স্ক লোক তোমার যা তা বললো আর তুমি তা বিশ্বাস করছো, মানে তারে বিশ্বাস করে তুমি আমার খারাপ মানে বলতেছো এখন, তুমি এখন আমার খারাপ জানো, সে যা বলছে তা বিশ্বাস করছো, মানে আমি যে তোমার বলতেছি বা তার নামে বলছি ওগুলো তুমি তারে বলে দিলা, আর মানে ও যা বলছে তুমি তা বিশ্বাস করে আমার এখন ভুল বুঝতেছো, মানে আমি তোমার গান শিখাতে চাইতেছি তুমি মানে সেগুলো ভুলে গিয়ে বুড়া লোকের কথাটা বিশ্বাস করতেছো, মানে কচি লোকের কচির কথা বিশ্বাস করতেছো তুমি, আর আমি তোমার নামে সুবুলটা পাল্টা কথা বলতে পারি? সে মানে সে সেদিনকে মানে কী কমু, সে আমার হচ্ছে পুকুরের সামনে, এই পুকুরের সামনে দিনের বেলা পায়ে ধরে বসে রয়েছে, জামিল দুইটা গান শিখাই দেবে আমার। আমি বললাম ভাই আপনি গলা দিয়ে গান বেরোবো জীবনে? বলে যে না, দুইটা গান রোমান্টিক গান শিখাই দে, আমার দরকার আছে। কী বলেন, উনি তো বললো যে আপনি নাকি পুকুর পাড়ে সবার সামনে গান ধরে দাঁড়াচ্ছিলেন। আমি? হ্যাঁ, আমাকে বলো, তুমি জিজ্ঞেস করো দেখো কী বলে। আচ্ছা ঠিক আছে। মানে ওই বুড়া বলছে তোমারে? হ্যাঁ ভাইরে, আমি মানে আমি জানি না আসলে, মানে ভাল লাগতেছে না এগুলার, এই জিনিসগুলো আমি নিতে পারতেছি না, বিশ্বাস করো এগুলো অস্বস্তি লাগতেছে। আচ্ছা আমার এগুলো দরকার নাই। ও কি বললো, আমি তোমার কি বললাম বিশ্বাস করবো না করবো দরকারই নেই, আমি তোর ফোন করি এখন প্রমাণ হয়ে যাবো, আমরা দুইজন দুইটা গান গাই, এটা সামনাসামনি প্রমাণ হয়ে যাক, আমি এখনই ফোন করি ও আসুক তাহলে। আরে না, সরি সরি, দরকার নাই ফোন দেওয়ার, ইটস ওকে, যেটা হয়েছে হয়েছে, ভাল লাগতেছে না এগুলো, বাদ দেন তো। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, এই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না, ওরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে, তোমায় খেয়ে ফেললে পস্তাবে, দরজা খুলে দাও রাখো তোমার আশেপাশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো অনেক ভালো গান করেন। পরে নাই এ ভাই ব্যাটা, ওইটা চাপছে দেখছো? না ভালো হইছে। এটা কেন ভাই, জ্বরে বকে পড়ে গেছে। আর কথা বলছ না, পরে কবে বেশি চিল্লাইছ না? চিল্লেন আর কি আছে, আর বছর এটা যাইবই না। কোনটা খেলবো ইজি না? হ্যালো জামিল ভাই, আজ শুনেন না আপনি একটু দেখা করতে পারবেন আমার সাথে এখন? হ্যালো, কোন জায়গায়? ওই যে পুকুর পাড়ে আসেন তাইলে, আপনার সাথে একটু কথা আছে ওইখানে। হ্যাঁ আমি আসতেছি 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 আসতেছি। কি হয়েছে ভাই? এটা জরুরি ফোন আসছে ভাই, এখানে খেলা রেখে এখন যাওয়া যাবে না। মিশিকে ভাই, ওই একজন সদস্য হইতে যেতেছে, আমাদের সংগঠনের বিষয়বস্তু জানতে যেতেছে, কি কি বিষয় কেমনে কি। তো হেরা আইতে কও, সে আসতে পারতেছে না ভাই, আমার যাওয়াই লাগবে বুঝছেন, মানে আমি যাই তাহলে ভাই। তাহলে আমরা খেলবো কাটা? হ্যাঁ ওই ইচ্ছি সর সর, আসন ভাইটা কথা বলি তো ভাবে, এই সংগঠনের নিয়ম শৃঙ্খলা থাকবে, যার যখন ইচ্ছে চলে যাচ্ছে। আচ্ছা খেলো ভাই সিদ্দিক ভাই। এই যে নিয়ম আসবে দেখেন, এই যে গেল, গুড গুড। কি করবো, আমাকে ফোন দিব? আরে মোটাটা রে দে, মোটাটা। মোটাটা কোনটা? আরে অনিক। ও হ্যাঁ অনিক। ঠিক আছে
হ্যালো হ্যালো অনিক, আমি মাহি। হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। শুনো না, আমি না একটা খুব ঝামেলার মধ্যে আছি, একটু দেখা করো না আমার সাথে। আচ্ছা আচ্ছা দাদা, আমি একটু শুইতেছি। আমি তো এখন সঙ্গে, সংগঠনের একটা নিয়ম আছে না, আপনি বললেই কি আমি হুট করে চলে যেতে পারবো? আপনি এক কাজ করেন, আপনি ওই আব্বারে বুঝায় বলেন, আমি এখন আসতে পারবো। আমি কিন্তু খুব রাগ করবো, হ্যাঁ খুব ইমার্জেন্সি আমার। আর আব্বারে বুঝান তো আপনি, আমি আসতে পারবো না আম্মা, যত যাই বলেন আমি যেতে পারবো না, সংগঠন আমার কাছে বড়, আপনি বুঝতেছেন? আরে মা জননী যদি ফোন করে তাহলে যেতে হবে, মা বলে কথা যা, এখন মা ফোন করেছে না। হাসান ভাই যাবো? যাও অবশ্যই। আম্মা আজ আসতেছি। আম্মা খেলার কই? কচি ভাই আমার মনে হয় এরা সবাই তলে তলে টেম্পু চালাইছে। টেম্পু মানে? মানে মেয়েদের সাথে মেলামেশা করতেছে। মায়ের ডাকের মধ্যে কি টেম্পু আছে নাকি? আরে ও তো মায়ের নাম ভাঙাইলো এখানে। বলো কি, মার সঙ্গে পুত্র না? এমন করে ফোন দিব? ওই কাইল্লা হাসান রে। কাইল্লা হাসান দা ওল ম্যান এন্ড সি। হ্যালো, কোথায় আপনি? আমি একটা মিটিং এ। থাকেন তাহলে মিটিং এ, মিটিং রেখে তো আর আমার সাথে দেখা করতে আসবেন না। অবশ্যই, কোথায়? ফুকুল পার। আচ্ছা আসতেছি। কোচি আমি একটু আসি। অবশ্যই, এটা তার সংগঠন নেই, যে যেদিকে পারছে চলে যাচ্ছে, আমি হলে কখনো যেতাম না। কি লুচ্চা লুচ্চা চিন্তা করছিস? হ্যাঁ বুইরা বেটা, আবার নাকি নারীদের বিরুদ্ধে সংগঠন করে। হ্যাঁ নারীদের থেকে নাকি 100 হাত দূরে থাকবে, লুচ্চা সব পুরো বদমাইশ। কেমন আছো তুমি? থাকার জিজ্ঞেস করা লাগবে না, ভালো নাই, একটু দেখা করতে চাইছিলাম। আপনি তো আর আসতে পারবেন না, আপনি তো এখন সংগঠনের প্রেসিডেন্ট, আপনি তো নারীদের থেকে 100 হাত দূরে থাকবেন। আসে ফিল ফিল লাগে লাগে ছিল ছিল, পাইলে সুন্দরী মেয়েদের দিল দিল, গালে তিল তিল পায়ে হিল হিল, দেখা পাঙ্কা 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 এই দিল। যতই পড়ি আবার প্রেমে, চিরকুমার থাকি এই গেমে, যতই পড়ি আবার প্রেমে, চিরকুমার থাকি এই গেমে। খাইছে রূপের কি ঝলক দেখি তোমার, প্রেম করতে পারলাম না রয়ে গেলাম কুমার, দেখলে মনে লাড্ডু ফুটে ব্যাপার উড়া ধুরা, আর মনের আশা মনে রেখে হয়ে যেতেছি বুড়া। তারা দুজন কি করো সেটা আমার বল, তুমি কি করো? তুমি কি করো? আরে আমার কথা তুমি কি? আমি তো দুজন আপনি কি করতেছেন?
তুমি না বলছ কি সংগ্রহে যোগ দিবে, তার সাথে দেখা করতে যাবে? হ্যাঁ, ও আমার কইছে এখানে আসবে, আমি এখানে দাঁড়ায় আছি, কিন্তু তারা দুজন এখানে কি করে তাদের জোর করে জিজ্ঞেস ভাই? সেটা তো আগে তোমার সাথে বুঝে নিই আমি, তুমি মিথ্যা কথা বলছো। আরে মিথ্যা কথা বলিনি, ওদেরকে জিজ্ঞেস করে রাখ কি আসছে। এই তোমার না বাসায় কি ঝামেলা হইছে ভাই? ভাই ডাকছে তোমারে? আমার ভাই এই জায়গায় আছে। এটা তোমার বাসা? ভাই আই বইরা নেই জায়গা ভাই, আপনি এখানে কি করতে? তুমি ভাই, এই তোমার মা কই? মা মা কই? মা তোমরা সবগুলা তলে তলে টেম্পো চালাও, আমি আগেই কইছি। আপনি কি চালাইতেছেন? আপনি এখানে কি লাগাইছেন? আমি তো ফলো করতে করতে আইছি তোমাকে দেখতে, যে তোমরা কি করো। কি ব্যাপার কথা কন্না কি লাগা? আমি বুঝে ফেলেছি, এই চিরকুমার সংগঠনের কোন শৃঙ্খলা নাই, কোন নিয়ম কানুন নাই, নিয়ম বহির্ভূত। তোমরা সমস্ত আইনের বরখেলাপ করছো। আমি দেখলাম। কি অবস্থা ভাইরা, কেমন আছেন আপনারা? কি অবস্থা? হ্যাঁ, আপনারা সবাই একসাথে দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। কি জামিল ভাই? ওই হ্যাঁ, একজন সংগঠনের জিনিসপত্র জানার জন্য, কি কি করি এটা জানার জন্য আমার ফোন দিয়েছে, আমি ওয়েট করতেছি ওনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে আমি ফোন দিয়েছিলাম। আমার তো ভাই ফোন দিছিল তাই আর। হ্যাঁ, আমিই ফোন দিছিলাম আপনাকে। আরে যে, আরে দাঁড়ান, আপনাকেও আমি ফোন দিছিলাম, আপনার আম্মা। আর কি হাসান ভাই, আপনি নাকি বিজনেস মিটিং এ ছিলেন, আমি ফোন দেওয়ার সাথে সাথে চলে আসছেন, তাই না? আরে এই যে আপনি করছি ভাই, আপনি তো আমার মন খারাপ দেখে দৌড়ায় চলে আসছেন, তাই না? আরে ওইদিকে মুখ লুকায় লাভ নাই, শুনেন, আপনারা দেখেন একজন একজনের চেহারা দেখেন, লজ্জা লাগে না আপনাদের? হ্যাঁ, নিজেদের ক্যারেক্টার দেখছেন একজন, দেখেন ভালো করে, এটা হচ্ছে আপনাদের ট্রু ফেস, আপনাদের প্রত্যেকটার ক্যারেক্টারের সমস্যা। আবার আপনারা সংগঠন খুলেন, আপনারা বলেন যে কি কি সংগঠনের নাম কি? চিরকুমার সংঘ। চিরকুমার সংঘ। আপনারা নাকি মেয়েদেরকে পছন্দ করেন না, মেয়েরা হাসলে আপনারা হাসেন না, মেয়েরা কানলে আপনারা হাসেন, মেয়েদের থেকে আপনাদের 100 হাত দূরে থাকার কথা, তাই না? কিন্তু না, কিন্তু আপনারা তো কেউ মেয়েদের থেকে দূরে নেই, আপনারা প্রত্যেকটা মানুষ, এলাকার প্রত্যেকটা মানুষের সাথে টাঙ্কি মারেন। এই তোমার সাথে টাঙ্কি মারছে না? হ্যাঁ করছে তো। কে তোমাকে ডিস্টার্ব করছে বলো? এই যে হাসান ভাই আর কচি ভাই আমার উপর টাঙ্কি মারছে তারা। এই যে আপ হাসান ভাই, কচি ভাই, আজকের পর থেকে আপনাদেরকে আমি ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এই ধরনের কোন কাজ করা যাবে না, যদি করেন তাহলে এই যে ভিডিও আছে আমি এটা কিন্তু ইন্টারনেটে ছেড়ে দিব। এক একজনের চেহারা দেখেন, এখানে আমার ফোনে আসছেন, আমি ইচ্ছে করে আপনাদের সাথে এই গেমটা খেলেছি যাতে আপনাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারি, তাই না? এরই বড় ভুল হয়েছে জীবনে। ভুল ভুল না, আপনারা এখন এখানে দাঁড়িয়ে কথা দেবেন যে আপনারা আর কোনোদিন এই ধরনের কাজ করবেন না, যদি সংগঠনে থাকতে হয় ঠিকঠাক মতো করবেন, নাকি আপনারা এইরকম ফাইজলামি করতে থাকবেন মেয়েদের সাথে? মেয়েদের পিছনে থাকবো না, থাকবো না। মেয়েদের পিছনে থাকবো না, থাকবো না। মেয়েদের চুপ চুপ, লাস্ট বারের মতো বলতেছি, যেটা বলছি সেটা মানবেন। রেকর্ড করে গেলাম, ইন্টারনেটে ছেড়ে দিব, এরপরে যদি আপনারা ভুল করেন চালিয়ে যান আপনাদের স্লোগান। চালো মিম। সম্মানিত সদস্যরা, নারীদের প্রয়োজন নাই, আমরা একটা বিরাট অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলাম, ভুল করতে যাচ্ছিলাম, আমরা কিন্তু এই ভুল আর করবো না, শপথ নিয়ে অঙ্গীকার করি। আমরা নারীদেরকে প্রত্যাখ্যান করলাম, ঘৃণা করলাম, ঘৃণা করলাম, ঘৃণা করলাম, এবং কোনো আবেগ, কোনো ভালোবাসা, কোনো ভালো লাগা নারীর প্রতি থাকবে না। কিন্তু নারীদের প্রতি শোনো, যত বড় হুঙ্কারি দিয়ে যাক, যত বড় কথাই বলে যাক, আমরা নারীদের আবেগ দিয়ে দেখলাম না, পাইলে সুন্দরী মেয়েদের দিল 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 পায়ে হিল হিল দেখা পাঙ্খা 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 এই দিল।
আসে ফিল ফিল লাগে লাগে ছিল ছিল পাইলে সুন্দরী মেয়েদের দিল দিল গালে তিল তিল পায়ে হিল হিল দেখা পাঙ্কা 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 এই দিল যতই পড়ি আবার প্রেমে চিরকুমার থাকি এই গেমে যতই পড়ি আবার প্রেমে চিরকুমার থাকি এই গেমে ঝলক দেখি তোমার প্রেম করতে পারলাম না রয়ে গেলাম কুমার দেখলে মনে লাড্ডু ফুটে ব্যাপার উড়া ধুরা আর মনের আশা মনে রেখে হয়ে যেতেছি বুড়া ঘুরা ঘুরা হইয়া যায় কলিজা পাইলাম না তো মাইয়া মামনা ধরে বাইকা কয় এক্সকিউজ মি ভাইয়া কেরে বইন তুই ভাই ডাকবি কে ঘরে মা ভাই নাই চিরকুমার কয়দিন থাকবো প্রেম করতে চাই দেখা পয়রা গেলাম প্রেমে আবার আমি ওস্তাদ আমার গেমে আমার সাথে ওস্তাদি দেখায় আবার সেমে এইসব দেখা দুনিয়াটা যায় পুরো স্লো মোশনে তেমে দেখা সুন্দর মেয়েদের দিল আসে ফিল লাগে চিল গালে তিল পায়ে হিল লেখা পাঙ্খায় দিল আমি চিরকুমার এটা সবাই বলে সিঙ্গেল লাইফের তলে তলে দুঃখে টেম্পো চলে ওই পড়ি আবার প্রেমে চিরকুমার থাকি এই গেমে যতই পড়ি আবার প্রেমে চিরকুমার থাকি এই গেমে